সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি, কথাকার, প্রাবন্ধিক, আমাদের খুবই প্রিয় মানুষ কবি চঞ্চল আশরাফ। চঞ্চলদা কেমন আছেন? ভালো। চঞ্চলদা, আপনার একটা দুর্দান্ত বই, দারুণ প্রোডাকশন করেছে বই তরুণী, সেটা আমার হাতে আছে। এই বইটা তো আগে বেরিয়েছিল, রিপ্রিন্টের অভিজ্ঞতাটা কেমন চঞ্চলদা? আসলে অনেকেই আমার কাছে এই বইটি বাজারে নেই কেন, পাওয়া যাচ্ছে না কেন, এটা জানতে চেয়েছিলেন এবং অনেকেই ফিরে গেছেন রোদেলা প্রকাশনীতে এসে যে বইটি পাওয়া যাচ্ছে না। তো তখন আমার মনে হলো যে বইটি পুনঃপ্রকাশ দরকার। হুমায়ুন আজাদের ছাত্র ছিলেন আপনি, স্যারের সাথে আপনার একটা দুর্দান্ত সম্পর্ক ছিল, সেইটার কথা একটু জানতে চাই। আমার শিক্ষক সেটা তো প্রাতিষ্ঠানিক ব্যাপার, কিন্তু এর বাইরে হুমায়ুন আজাদকে আমি নানাভাবে দেখেছি, রাগী, উদ্ধত, মানবিক, স্নেহশীল, নানা রূপে তাকে দেখেছি। তো সেগুলোর অভিজ্ঞতা এখানে আসলে এই বইটায় বর্ণনা করা হয়েছে। বইটা তো প্রথম প্রকাশিত হয়েছিল 2010-এ, মানে 13 বছর পর আবার রিপ্রিন্ট হলো। বইটা আপনি লিখেছিলেন কবে এবং লেখার পরিকল্পনাটা করেছিলেন কবে? এইটা আমি বলবো যে প্রাপ্ত রাইসু আমাকে এক সকালবেলা ফোন করে বললেন, এটা 2007 সালের ঘটনা, সেপ্টেম্বরে হবে সেটা। তিনি আমাকে বললেন যে চঞ্চল হুমায়ুন আজাদকে নিয়ে আপনি একটা স্মৃতি কথা দেন বিডি নিউজের আর্টস পাতার জন্যে। তো আমি তখন তাকে বললাম যে এটা তো অনেক বড় হয়ে যাবে, এটা কিস্তিতে প্রকাশ করতে হবে। তখন রাইসু বললেন যে না, কিস্তিতে প্রকাশ করা সুযোগ নাই আর, আপনি শুধু ওই ওনার সঙ্গে শিক্ষক হিসাবে আপনার যে অভিজ্ঞতাগুলো সেগুলো আপনি লিখবেন। তো আমি একটা লেখা দিলাম। দেওয়ার পরে নভেম্বরের 15 তারিখে 2007 সালে ব্রাত রাইসু আমাকে ফোন করেন এবং তিনি বলেন যে আপনার লেখাটি জনপ্রিয় হয়েছে, অনেক সাড়া পাওয়া গেছে এবং আমাদের সম্পাদক এটি ধারাবাহিকভাবে চান। তারপরে আমি ধারাবাহিকভাবে লিখতে শুরু করলাম এবং 9 কিস্তি বা 10 কিস্তি এরকম লেখার পরে আমাকে রোদেলা প্রকাশনী আমার সঙ্গে যোগাযোগ করে, স্বকৃত অনুমান মারফত এই বইটি তিনি প্রকাশ করতে চান এবং আমার বাসাতেই এসেছিলেন। তখন আমি রাজি হই। হুমায়ুন আজাদ স্যার কি আপনাকে ক্লাস থেকে বের করে দিয়েছে বা বকবকি করেছিল কখনো? হ্যাঁ, এই ঘটনা 2 বার ঘটেছে। এটা খুব মজার, আমার যখন প্রথম বইটি বের হয় 1993 সালে, চোখ নেই দৃশ্য নেই, তো বইটি তাকে আমি উপহার দিই সকালের ক্লাসে। তো উপহার দেওয়ার সময় তিনি অবজ্ঞা ভরে বললেন যে বাংলা ভাষায় 20টি শ্রেষ্ঠ কবিতা তিনি লিখেছেন এবং বইটিকে উনি রীতিমতো তাচ্ছিল্য করে সরিয়ে দিয়ে দিলেন এবং তাতে বইটি টেবিল থেকে নিচে পড়ে গেল। তো বইটি তুলে আমি বললাম যে বাংলা ভাষায় শ্রেষ্ঠ 20টি কবিতা লিখতে গিয়ে আপনাকে 5টি গ্রন্থ রচনা করতে হয়েছে, অর্থাৎ প্রতি বইতে গড়ে আপনি 4টি করে শ্রেষ্ঠ কবিতা লিখেছেন আর আমি আমার প্রথম বইতে 27টি শ্রেষ্ঠ কবিতা লিখেছি। স্যার কি বললেন, ব্যাখ্যা করে বলো। তখন আমি বললাম যে স্যার, একটু আগেই আপনি বলেছেন কবিতা ব্যাখ্যা নয়, কবিতা অনুভবের, উপলব্ধির। এখন আপনাকে তো উপলব্ধি করতে হবে। হ্যাঁ, এবং সেটা আপনার ব্যক্তিগত, আপনি ভেবে দেখুন কোন 27টি কবিতা। তখন উনি আমাকে বললেন যে বেরিয়ে যাও। এবং হুমায়ুন আজাদ স্যারের তো বহু মজার মজার ঘটনা আসলে আছে। তো ভাই, আপনার নির্বাচিত কবিতা বেরিয়েছে, কবিতা সংগ্রহ বেরিয়েছে, এখন আপনি কি লিখছেন আসলে? একটা ফিকশন আমার উপন্যাস। হ্যাঁ হ্যাঁ, উপন্যাস আমার অর্ধেক লেখা হয়েছে বলতে গেলে, আর পরিকল্পনা আছে আমার প্রবন্ধ নিয়ে একটা প্রবন্ধ সংগ্রহ করার অথবা নির্বাচিত প্রবন্ধ এই ধরনের একটা বই করার, কারণ কিছু প্রবন্ধ আমার জমে গেছে। চঞ্চলদা, মানে আপনার যেই দীর্ঘ কবিতা ভ্রমণ, কবিতার দিকে যাত্রা, আপনি যখন প্রথম কবিতা লিখেছিলেন আর এখন সর্বশেষ কবিতা যখন লিখেছেন, এই যে বড় যাত্রাপথ, এই পথের মধ্যে আপনার ভাবনার তো নিশ্চয়ই বদল হয়েছে, এখন কবিতা আপনার কাছে কি? এখন কবিতাটা আমার কাছে মনে হয় যে নীরবতাই এর শেষ বিন্দু এবং কবিরা শেষ পর্যন্ত নীরবতা সৃষ্টি করেন, সাইলেন্স। হ্যাঁ, এক এক রকম, মানে নীরবতা এক এক কবিতায় এক এক রকম। আসলে নীরবতা বলতে আমরা যে মানে শাব্দিক অর্থে যে নীরবতা বলতে আমরা যা বুঝি সেটাও না,
কথার পরে চুপ, কথা, এমন কিছু বলা যাতে একটা সম্প্রসারিত একটা জগৎ তৈরি হয় যেটা অনুক্ত থেকে যায় এবং সেখানে পুরো পাঠকের প্রবেশাধিকার থাকে। কারণ লেখক যখন লিখে প্রকাশ করে ফেলেন তখন এটার উপর তার কোনো অধিকার থাকে না। এইটা একেবারে খুব সার্কাসের মাদারি যেরকম দড়ির উপর দিয়ে হাঁটে, অডিয়েন্স দেখছে এবং হতভম্ব হয়ে যাচ্ছে এবং সেটা খুবই তাৎক্ষণিক। তারপরে অডিয়েন্স যখন এই অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরে এবং এক একজন এক এক রকমের ভাবনা বহন করে যায়, সেখানে কিন্তু এটার আসলে মাহাত্মটা। বাহ, দারুণ। মানে আপনি যে ভালো কবিতা লেখেন এই বিষয়ে তো আমাদের সাহিত্য অঙ্গনের যারা নীতি নির্ধারক তাদের কোনো সন্দেহ নাই। বিশেষ সংখ্যায় আপনার কবিতা ছাপা হয়, গুরুত্বপূর্ণ কবিদের তালিকা করতে গেলে আপনার নাম আসে। কিন্তু ধরেন পুরস্কার, পদবি, এগুলোর জন্য এগুলো আপনি কবে পাবেন? আসলে পান নাই তো, বা এগুলো নিয়ে আপনার মতামতটা কি? আসলে তো আমি পুরস্কারের জন্য লিখিনি। না না, কখনোই লেখেন নাই, কিন্তু মানে এটা তো একটা মানে রাষ্ট্রীয় স্বীকৃতিও বটে। আমাকে পুরস্কার দেবে কারা? আপনাকে পুরস্কার দিয়ে লাভ কি? একটা লাভের বিষয়টা আমি বাদ দিই, পুরস্কার পেলে আমার ধরেন লাভ হবে, কিছু টাকা পেলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরস্কার দেয় কারা, জুরি কমিটিতে কারা থাকে, তারা কি সাহিত্য বোঝে নাকি বুঝেও তারা শয়তানি করে, নাকি বোঝে না কিন্তু শয়তানি করে, সে শয়তানি করে, অনেক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আরও একটা ব্যাপার বলি, আমাদের এখানে প্রতিষ্ঠানগুলো এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, প্রতিষ্ঠান মনে করে যে তাদের দেওয়া পুরস্কার পেয়ে সাহিত্যিকরা ধন্য হয়, কারণ সেই সংস্কৃতি এখন আর নাই যে প্রতিষ্ঠান ভাবতে পারছে যে প্রতিষ্ঠানটি ধন্য হচ্ছে তাদেরকে পুরস্কার দিয়ে। সেই সংস্কৃতি নাই, সংস্কৃতি সংকীর্ণ হয়ে পড়েছে, একটা কুয়ার মধ্যে এসে পড়েছে বা একটা বালতির মধ্যে, যেখানে অজস্র কাঁকড়া একজন উঠতে চাইলে অজস্র কাঁকড়া এসে তাকে টেনে ধরবে। তো পুরস্কার নিয়ে আমি ভাবিনি। মানে এই রাজনীতি নিয়ে আপনি কী বলবেন? এই যে চলছে তুষামদের রাজনীতি, এই যে চলছে, সেটারে আপনি কেমনে না? এটা বহু আগে থেকে ছিল, এটা ব্রিটিশ আমল থেকে বা তার আগে থেকেও ছিল। আর বাঙালি তো মানে তোষামত খুব পছন্দ করে, এটা একেবারে জাতিগত একটা অভ্যাসে পরিণত হয়েছে তোষামতটা। আসলে সে সবসময় একটা লাভের আশায় থাকে, সবসময় একটা লিপসা তার মধ্যে কাজ করে। আপনি দেখেন যে যারা সাহিত্য চর্চা করে তারাও যদি লিপসার উঠতে না যেতে পারে, যাবেটাকে এবং তারা প্রতিনিয়ত তাদের মধ্যে স্বার্থবুদ্ধি কাজ করে যে কোথায় গেলে তার স্বার্থ, কোথায় কার সঙ্গে সম্পর্ক রাখলে তার লাভ, কাকে দাওয়াত করলে তার কিছুটা প্রাপ্তি ঘটতে পারে, কোন গ্রুপে সে মিশলে ঢুকে যেতে পারলে তার কিছু প্রাপ্তি ঘটবে, কেমন এই ধরনের একটা সংস্কৃতি বলতে পারি যে বদ্ধ সংস্কৃতি এখানে চলছে। আপনি যখন এখন নতুন কোনো কবিতা পড়েন তার কোন বিষয়গুলো আপনাকে মুগ্ধ করে, বা নতুন কবিতা নতুন যারা লিখছে তাদের কবিতাকে আপনাকে মুগ্ধ করতে পারছে? কোনো কোনো কবির আমি নাম বলতে চাই না, কোনো কোনো কবির কবিতা আমাকে মুগ্ধ করে করে এবং আচমকা আমি এমন এমন কবিতাও পড়েছি যেগুলোর প্রকরণগত যে সৌন্দর্য ওইটা আমাকে মুগ্ধ করেছে। আমি প্রকরণের উপর বেশি জোর দিয়ে থাকি, ভাষার উপরে জোর দিয়ে থাকি। আইডিয়া? হ্যাঁ, আইডিয়া তো ওইখান থেকে আসে, কারণ আইডিয়ার ভাষা কিন্তু আলাদা কিছু না। মানে আপনি বলতে চান যে আইডিয়ার ভাষা একই জিনিস? একই, চিন্তা এবং ভাষা একই। যার চিন্তা যত অভিনব এবং উদ্ভাবনী তার ভাষাও কিন্তু উদ্ভাবনী হবে, আমাকে চমৎকৃত করে। আমি নাম বলতে চাই না। না না, ইটস ওকে, আপনি না বলতে চাইলে সেটা আপনার রাজনীতি। না, রাজনীতি না, রাজনীতি না, কারণ আমি দেখেছি যে অনেকে মর্মাহত হয়। তার নাম ঠিকানা বললেন না। না, আবার ব্যাপার আছে যে হ্যাঁ এটাও হতে পারে যে মর্মাহত হয়, তাতে আমার কি যায় আসে, কিন্তু বিষয়টা তো সেরকম না। আসলে আমি কাউকে আলাদা করে খুশি করা, কারণ এখানকার সংস্কৃতিতে এটা দাঁড়িয়ে গেছে যে আলাদা করে, যেমন আমাদের এক কথা সাহিত্যিক, তাকে বলা হলো যে এই আপনার প্রিয় কথা সাহিত্যিককে, সে এমন নামগুলো সিরিয়ালভাবে মানে ধারাবাহিকভাবে বলতে লাগলেন, মানে বলতে লাগলো, সে যেহেতু বলেছে সে লাগলো হবে, তো বলতে লাগলো যে যাতে বোঝা যাচ্ছে যে এদেরকে দিয়ে সে উপকৃত হবে। মানে এখনও যে এই কথাগুলো বলা যায় এবং আপনার কাছ থেকে শুনতে পারি, এটা হলো আমাদের একটা সৌভাগ্য আর কি। দাদা, এই সময়ে যারা আসলে কবিতা লিখছে তাদের জন্য আপনি কিছু বলতে চান?
কবিরা তো কোনো কালে পরামর্শ মানেনি, আমিও কি মেনেছি, তবু আমি বলি প্রচুর পড়তে হবে। এমনকি কবিতা লিখতে গিয়ে শুধু যে কবিতার বই পড়তে হবে, ভালো ভালো কবিতার বই পড়তে হবে তাও না, তবে সবার আগে ভালো গ্রন্থ মন্দ গ্রন্থকে বুঝতে হবে, চিহ্নিত করতে, চিহ্নিত করার শক্তি থাকতে হবে, কেমন তার একটা সিলেকশন থাকতে হবে, একটা ট্র্যাক থাকতে হবে এবং চিন্তার একটা পরিধি তৈরি করতে হবে। তার জন্য পড়ার বিকল্প, হ্যাঁ পড়ার বিকল্প নাই। এবং শুধু কবিতার বই বললাম তো, শুধু কবিতার বই পড়লে হবে না, তাকে এমনকি উদ্ভিদ বিজ্ঞানও পড়তে হবে, মহাকাশ তত্ত্ব পড়তে হবে, সবই পড়তে হবে। চঞ্চলদা বলছেন সবই পড়তে হবে। চঞ্চলদা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে যারা এখানে কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম মেলার মাঠে মুখোমুখিতে কবি চঞ্চল আশরাফের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।